আমার বাবা একমাস হল ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর করবে আর দেখা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কি করণীয় সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা যদি খারাপ কাজ করে আর আমি সেটা তার অভিভাবককে জানিয়ে দিই মনে কষ্ট আমার হবে আমার দাড়ি কম আমি যদি মলম দিয়ে চাপ দাঁড়িয়ে উঠাই তাহলে কি গুণ হবে কাবার সামনে নামাজ পড়ার সময় কি কাবার দিকে তাকাতে হবে নাকি নিচে তাকে নামাজ শেষ করতে হবে আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যাতে আমি আল্লাহ আল্লাহর সাদাল্লাহামের দেখানোর রাস্তা চলতে পারি আমার হাতের ছয় আঙ্গুল ছিল একটা কেটে ফেলা হয়েছে এতে কি গোনা হবে ওজাওয়া ইউকি আর এদিকে আপনি লিখেছেন পছন্দের কাউকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য দোয়া করাটা অনুচিত বরং বলতে হবে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দিন অকল ধরণ আপনি দূর করে দিন আমার অন্তর থেকে তাকে দূর করে দিন দেলোয়ার হোসেন আপনি লিখেছেন আমার হাতের ছয় আঙ্গুল ছিল একটা কেটে ফেলা হয়েছে এতে কি গোনা হবে কোনো নিশ্চয়ই যুক্তির কারণে চিকিৎসার প্রয়োজনে কাটা হয়েছে এরকম যদি হয় সরি ছয়টা আঙুল ছিল যেহেতু একটা তো নিশ্চয়ই অতিরিক্ত ছিল এটা অসুস্থতা সেটা কেটে ফেলাটা অবশ্যই গুনাহের বিষয় নয় এটি আপনার চিকিৎসারই অংশ মোহাম্মদ রুবেল আহমদ আপনি দেখেছেন আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যাতে আমি আল্লাহর রসুল সাল্লামের দেখানোর রাস্তায় চলতে পারি আপনি ই বিশুদ্ধ রাখার চেষ্টা করবেন শির থেকে কুফুর থেকে নেফাখ থেকে এবং প্রত্যেকটা ফরজ আমল করার চেষ্টা করবেন কোনো মানুষের কোনো কষ্টের কারণ হবেন না প্রত্যেকটা মানুষ হক আদায় করবেন এবং আমি সদালাম সবগুলো সুন্নাকে খুটি খুঁটি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ এটাই হলো জান্নাতের পথ এবং আল্লাহ রসুল সদাল্লাহাম বাতানো পথের খোলাসা এবং সার সংক্ষেপ মোহাম্মদ রহমত লিখেছেন কাবার সামনে নামাজ পড়ার কি কাবার দিকে তাকাতে হবে নাকি নিচে তাকিয়ে নামাজ শেষ করতে হবে না কাবার দিকে তাকানো যাবে না আমরা যারা ওমরা করতে বা হজ করার জন্য মক্কাতে যাই আমরা অনেকে কাবার দিকে তাকিয়ে থাকি কাবার দিকে তাকানো সে আমরা যখন নামাজ পড়ব তখন নামাজ পড়ার সময় শেষ যার জায়গা এরিয়ার মধ্যে আমাদের নজর থাকবে আমরা এভাবে সোজা হয়ে আপনার মাথা সোজা করে কাবার দিকে তাকিয়ে থাকবো না কখনও কাবার দিকে চলে গেছে ভিন্ন কথা বাট কাবার দিকে তাকানো আমাদের মধ্যে মাকরু এরপরে ইকরাম মাহমুদ আপনি লিখেছেন আমার দাড়ি কম আমি যদি মলম দিয়ে চাপ দাঁড়িয়ে উঠাই তাহলে কি গুণ হবে যদি এতে শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে জায়জ হবে না যদি ক্ষতির আশঙ্কা না থাকে কোনো প্রকার সাইড এফেক্ট না থাকে তাহলে এটা জায়জ হতে পারে সাধারণত এই সমস্ত বিষয়গুলোতে নানাভাবে ক্ষতির আশঙ্কা থাকে আমি যতটুকু জানি তো আল্লাহ তালা যে দাড়ি কম দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকায় আপনার উচিত অহেতুক সেটার জন্য পেরশান হওয়া আপনার উচিত নয় বিশেষ করে এক্ষেত্রে দাড়ি বেশি হলে যে সব বেশি হবে কম হলে সব কম হবে এমন কোনো কথা নেই প্রত্যেকটা দাঁড়িতে সত্তর হাজার ফেরিস্তা করে থাকে আমার দাঁড়ি কম ফেরিস্তা কম থাকে এই যে চিন্তা ভাবনা এটা ভুল কারণ এই প্রত্যেক দাঁড়িতে সত্তর হাজার ফেরিস্তা থাকার কোনো কথা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব দাঁড়ি কম থাকলে সেটা মধ্যেই আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ নিহিত রেখেছেন এবং সবের ঘাটতি আপনার হবে না রশ্মি একটা লিখেছেন কেউ যদি খারাপ কাজ করে আর আমি সেটা তার অভিভাবককে জানিয়ে দিই আমার অবস্থায় সে মনে কষ্ট পেলে আমার কি গুণ হবে তার সংশোধনের জন্য যদি আপনি জানান তাহলে আপনার গুণ হবে না তিনি মনো কষ্ট পেলেও আপনি গুণাগার হবেন না কারণ আপনি তার কল্যাণ কামনা করেছেন সো আপনার এই জানানোটা দোষের হবে না ইনশা আল্লাহ তালা ইন্না মালা মানব নিয়ত আপনি কেন করেছেন এটা হলো মূল বিষয় তার কল্যাণ কামি হয়ে করেছেন তার ইনশাল্লাহ গুণাগার আপনি হবেন না এমনি সোহাগ আপনি লিখেছেন বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লেন বিড়ি সিগারেট খাওয়া গুনার কাজ সেটার কারণে গুণাগার হবেন এবং এর জন্য মুখে দুর্গন্ধ হয়ে দুর্গন্ধ দূর করে আপনাকে নামাজে অগ্রসর হতে হবে আব্দুল আহাদ লিখেছেন প্রায় অজু কিংবা গোসলের সময় বাথরুমে দাঁড়িয়ে দাড়ি ঝরে পড়ে উক্ত দাঁড়িয়ে বাথরুমের পানির সঙ্গে গেলে কোনো হবে কিনা না কোনো হবে না অনিচ্ছাকৃতভাবে এরকম তো হতেই পারে এমনি মানুষের শরীরে যে কোনো অঙ্গ ময়লা আবর্জনা এতে না ফেলে মাটিতে বা খোলা জায়গায় সেটা ফেলা উচিত এটা মানব দেহের প্রতি সম্মান অংশ বাট এরকম এক দুটো পড়ে গেছে নিজের অজান্তে চলে গেছে কোনো গুণ হবে না মাহমুদুর হাসান লিখেছেন কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু মারা গেলে বা চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে করণীয় যদি গরিব মানুষ হন তিনি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করেছেন বা নিজের উপর আবশ্যক করেছেন তাহলে সেক্ষেত্রে কোরবানি তার উপর বর্তান তাও তিনি করেছেন তাহলে সেক্ষেত্রে তাকে যে কোনো মূল্যে কোরবানি করতে হবে আর যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে দুঃখিত যদি কেউ কোরবানি তার উপর ওয়াজিব হয়ে থাকে তাহলে পশু মারা গেছে বা চুরি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটা পশু কিনে তিনি কোরবানি করবেন যে কোনো মূল্যে যেহেতু ওয়াজিব সো একটা যদি তার কাছে টাকা থাকে তাহলে তিনি কোরবানি ওয়াজিবর মতো হলে তিনি পশু কিনে তারপরে কোরবানি করবেন তোবা ইয়ারি থেকে আপনি লিখেছেন আমার বাবা এক মাস হলে ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জিয়ারাদ করবে আর দেখাশোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কী করণীয় বন্ধু বা আল্লাহতালা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতুল ফদসের মেহমান হিসাবে কবুল করুন আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি আল্লাহ রব আলমিন আপনার বাবাকে মাখফুরতীব করুন আপনাদের শোককে আল্লাহ তালা মতো শক্তি সামর্থ্য দান করুন আর মেয়েদের জন্য কবর জি করার নিষেধাজ্ঞার বিষয় হল আমাদের দুটি মত হিসেবে বলেছেন যে অত্যধিক পরিমাণে কবর জিয়ারত করার পরিস নিষেধাজ্ঞা রয়েছে মাঝে মধ্যে গেলে নয় তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা সেক্ষেত্রে কবরস্থানের যে এরিয়া আছে বাউন্ডারি আছে তার বাহির থেকে আপনি মনের যে আবেগ আছে কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে কখনো কালে ভদ্র এটা আপনি করতে পারেন আর বাহির থেকে আপনি দোয়া করবেন দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় আর সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি যান যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই জাস্ট সালাম পেশ করলেন সেটি অনেক ওলামায় মতে অনেক জায়জ আছে তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলো এক্ষেত্রে আপনি কবর না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই সেটা অন্য কোনো লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে না হলে তাদের হক হকে কোনো ত্রুটি হবে ব্যাপার কিন্তু সেরকম না এম বি মহাসিন আপনি লিখেছেন আমি যৌথ পরিবারে থাকি কিন্তু নিজের স্ত্রীকে পর্দা রাখা যায় না ছোট ছোট বিষয় নিয়ে অন্য যাদের সাথে মনোমা আহ মনোমালিন্য হয় সবসময় যৌথ পরিবারে গিবাদ চর্চা ব্যবস্থা করণীয় কি যৌথ পরিবার থেকে আপনি বের হতে চাচ্ছেন এর মানে যথার্থ যদি কারণ থাকে যে সত্যি যদি পর্দা রক্ষা কোনোভাবে সম্ভব না হয় ভাই বা অন্য যারা আছে তারা সহযোগিতা না করে বা তারা পর্দার গুরুত্ব না বুঝে এবং নানা রকম সমস্যা হয় অনবরত তাহলে আপনি পৃথক হতে পারেন সেক্ষেত্রে আপনার বাবা মা তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেটা আপনার মাথায় রাখতে হবে বিশেষ করে আপনার সন্তান সন্ততি থাকলে বাবা মা তাদেরকে আদায় আদর করতে চাইবেন তাদের কাছে নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে আসা এই কাজগুলো আপনাকে করতে হবে এর পাশাপাশি আপনি ফ্যামিলি ভিন্ন করতে পারেন অবশ্যই করে পর্দার ব্যাপার থাকলে হারাম থেকে বাঁচার জন্য হলে আর যদি আপনি আসলে পৃথক হবেন এগুলো জাস্ট এটা অজুহাত চাইলে এগুলো থেকে আপনি বাঁচতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা করাটা তখন জায়জ হবে যখন আপনি আলাদা হয়েও বা আমার কোনো হক নষ্ট হচ্ছে না কারোর কোনো হক নষ্ট হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে কিন্তু যদি বাবা মার সাথে থাকতে পারেন তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন এবং আপনার বড়ো কোনো উল্লেখযোগ্য সমস্যা আসলে না থাকে সেরকম জুয়াতে শুধু থাকে তাহলে সেক্ষেত্রে থাকাটা আপনার জন্য অধিকতর উত্তম হবে বাবা মার সন্তুষ্টির খাতিরে আমাদের সমাজে যৌথ পরিবারে মানুষ থাকে এর অন্যতম কারণ হলো আর্থিক অসঙ্গতি এর বাইরে আরেকটা বিষয় হলো যে সামাজিকভাবে আমরা অভ্যস্ত পারিবারিকভাবে একত্রে থাকা এর নানাবিধ উপকারী দিক আছে হ্যাঁ সেই সাথে আপনি যেটি বললেন যে ক্ষতিকর দিকও আছে ক্ষতিকর দিকটা যদি প্রবল হয় এবং যদি আসলে কোনো অ্যাভয়েড করার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আলাদা করতে পারবেন তবে যদি আপনি সেগুলোকে রিকভার করে বা আমার সাথে থাকতে পারেন তারা সন্তুষ্ট হয়তো সেটা অবশ্যই ভালো